আসসালাত ওসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ও আইলা আলিকা ও আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ নবী আকরাম সাল্লাহ তা আইলা আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন দিনবার করে দূর শরীফ পাঠ করবে আল্লাহ তাবারকতা আলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন। সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সল্লাহ তলি ওাসলাম দর্শক সোদ্দার আহমদ প্রবাদ অনুষ্ঠানে আজকে আমরা ইনশাল্লা তাবারাক কোরআনে পাখের তেলস শুনবো না নাতে রসুল মকবুল সাল্লাই আলি ওয়াসাল্লাম শুনাব আপনাদেরকে পাশাপাশি আজকে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য আর বিষয় কি তা আপনাদেরকে জানাবো একটু পরে আগে আমরা কোরআনে পাখের তেলোয়া শুনবো কোরআনে পাখের তেলস শোনার পাশাপাশি আমরা স্ক্রিনেও দৃষ্টি রাখি এর তর্জমাও স্ক্রিনে দেওয়া হয় কোরআনে পাকের যে আয়াত আর এই আয়াতের তর্জমা কি আসছে কনজুম ইমানে আমরা স্ক্রিনে যদি দেখি তবে তালা বুঝতে পারবো এই আয়াত সমূহের তর্জমা কি রয়েছে চলুন আগে আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাক থেকে তেলোয়া শুনি এরপরে হামদে বাড়ি তালা শুনবেন ইনশাআল জি কোরআনে পাকের তেলোয়া শুনিয়ে দে الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلام ربكما تكذبان خلق الإنسان من صلصال وكالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء সুবাহান্লাহ আল্লাহ তাবারক আলা কোরআনে পাকে যে ইরশাদে কারিমা করেছেন আমাদের জন্য অসংখ্য নিয়ামতের কথা এই সুরার মধ্যে বর্ণিত রয়েছে আর প্রায় আয়াতের পরেই বলা হয়েছে তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে অস্বীকার করার মতো নেই প্রত্যেকটা নিয়ামতকেই স্বীকার করতে হবে এবং বুদ্ধিমান তো সে যে নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক শ্রেতা আজকের অনুষ্ঠানে চমৎকার একটি বিষয় নিয়েছি যে কোরআনে পাকের তেলোয়াত আমরা শুনছি এতক্ষণ পর্যন্ত এই কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ তা একটি শব্দ ব্যবহার করেছেন দুর্ভাগা নামে আর এই দুর্ভাগা কাদেরকে বোঝানো হয়েছে মানুষের মধ্যে এক দল এক শ্রেণীর লোককে বোঝানো হয়েছে তারা দুর্ভাগা আর এই দুর্ভাগা ব্যক্তি কারা কেনই বা তাদেরকে কোরআনের ভাষায় দুর্ভাগা বলা হয়েছে আর সেই দুর্ভাগা ব্যক্তিদের জন্য কি শাস্তি আছে যদি তারা চায় সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে কয়েকটা এখানে কাজ আছে কেন বলা হয়েছে আর ওই ব্যক্তি কারা তাদের জন্য শাস্তির ঘোষণা কি এসেছে এবং কোন আমল আর কোন কাজ করলে এই দুর্ভাগা ব্যক্তিরা নিজের স্থান থেকে বেরিয়ে আসতে পারবে এবং আল্লাহ তার রসুলের সন্তুষ্টিমূলক কাজ করতে পারবে আজ আমরা ইনশাল্লাহ তাবারকতালা কোরআনে পাক থেকেও জানবো হাদিসে মোবারকা থেকেও জানবো এবং আল্লাহ ইনশাল্লাহ তাবারাকালা সাহাব একরামের জীবনী থেকেও জানবো দুর্ভাগা ব্যক্তি কারা রসুলে করিম সাল্লা সাল্লাম কাদেরকে বলেছেন কিছু আল্লাহ চায় অনেক কিছু জানার আছে আজকের বিষয় থেকে দুর্ভাগা ব্যক্তি হয়তো আমি নিজেও জানি না যে আমি কি দুর্ভাগা কিনা ওই সকল ব্যক্তিদের তালিকায় আমার নাম আছে কি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদেরকে দুর্ভাগা বলেছেন তাদের মধ্যে আমি আছে কিনা না আজ আমাদের জানা হবে ইনশাল্লাহ তাবারকতালা আলোচনায় ফিরবে একটু পরেই রেজা যাবাই আমাদের সাথে আছেন আমরা শুরুতেই একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি এরপর ইনশা আল্লাহ তাবারাকতাল ভাই আমাদের সাথে আছেন আজকের যে বিষয় নিয়েছি আমরা দুর্ভাগা এ নিয়ে আলোচনা করব শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা জি আহমেদ রেজা ভাই হামদে বারি তাআলা শুনিয়েছেন আসিন কালামের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন কেননা হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়তের আমলই শ্রেষ্ঠ ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাহবুব কারীম রউফুর রহিম علی সাল্লাতু ওয়া তাসলিমে সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে কালাম পরিবেশন করতে চেষ্টা করব আপনারাও নিয়ত করুন যে আল্লাহ তাবারাক ওয়া ও নবী পাক আলি সাল্লা রেজমদ অর্জন অসংখ্য নিকি অর্জনের উদ্দেশ্যে নবী পাক সাল তাহি আলী আসালামের প্রেম ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে মহব্ব সহকারে স্লোগন করবো ইনশাল্লাহ সমাজে وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله محابت میں اپنی

السلام عليك يا حبيب الله والسلام عليك يا حبيب الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا <سؤال> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حق لا اله الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله

لا موجود الا الله لا مشهود الا الله لا موجود الا الله لا مشهود الا الله لا مقصود الا الله لا مقصود الا الله لا معبود الا الله لا اله الا الله لا اله الا الله حق لا اله الا

ہم را گو ناگر بنگا کماں کو رے دکھوا ہمرا گو نا گربنگا کوماں کو رے دکھو دار دیکھ نو بیجر روزہ دیکھ نو بیجر روزا چی تھے پوڑی ایکل مالا علا اللہ لا اللہ حق لا علا

ক তালার প্রশংসা হামদে বাড়ি তাল আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা অনেক বড় এক নিয়ামত দিয়েছেন মাদানি চ্যানেল হয়তোবা ঘুম থেকে উঠে অনেকের হাতে মোবাইল থাকে অনেকে অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে লেগে থাকি এক একজনের এক একটা অভ্যাসে পরিণত হয়ে যায় অনেক মানুষকে দেখা যায় ঘুম থেকে উঠেই আগে মোবাইল খুঁজে যে কারণেই হোক টাইম দেখার জন্য হোক আর সোশ্যাল মিডিয়ায় কি কি আসছে তা দেখার জন্য হোক আবার তালার দয়ায় মাদানী চ্যানেলের বরকত অনেকের অভ্যাস ঘুম থেকে উঠেই হ্যাঁ নামাজ নামাজের পরে মাদানি চ্যানেল আগে দেখি রহমত প্রবাদ অনুষ্ঠান শুরু হয়েছে কিনা বা অন্য কোনো প্রোগ্রাম যদি থাকে আগে দেখি কোরআনে পাকের ল শুনবো হামদে বারি তালা নাতে তে রসুল আল্লাহ তালার অনেক বড় এক দয়া এক নিয়ামত মাদানী চ্যানেল আমাদের জন্য আল্লাহ তালা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দিক আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা দুর্ভাগা আর এই দুর্ভাগা নিয়ে প্রায় সময় আমরা হয়তো বা অনেক আলোচনায় শুনি অনেক কথাই আমাদের জানা আছে বা শুনি বিশেষ করে কোরআনে পাকের মধ্যে আর রসুলে পাক সাল্লাহ সাল্লামের হাদিসে মোবারকের মধ্যে দূরভাগ আমরা মোতালেব ভাই কাদেরকে বলি যেমন মা বাবা সন্তানকে কোনো কাজ দিল তো কাজ দেওয়ার পরে ওই কাজটা সঠিকভাবে সঠিক সময় না করার কারণে মা বাবার একটু রাগ আসে রাগ রাগলেই মা বাবা যখন রেগে যায় তখন সন্তানকে এটা বলে একটু ধমক দেয় বা গালি দেয় দুর্ভাগা তোকে দিয়ে একটা কাজও হলো না কেন বললে এই কথাটা অর্থাৎ সন্তানকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল যে কাজটা দেওয়া হয়েছিল। সেই কাজটা সে সঠিক সময় সঠিকভাবে করতে পারেনি রাগ আসার কারণে মা বাবা সন্তানকে বলে দিল দুর্ভাগা একটা আমার এরে দিয়ে কোনো কাজই হয় না ঠিক আল্লাহ তাবারকত আলা বান্দাকে যখন কোনো হুকুম দিলেন কোনো হুকুম আহাকাম নাজিল করলেন বান্দার জন্য আর বান্দার সেই কাজ সেই হুকুমগুলো সঠিক সময় সঠিকভাবে পালন না করার কারণেই ওই বান্দাকে দুর্ভাগাই বলা হয়েছে তোমার চেয়ে আর কে দুর্ভাগা হতে পারে ক্ষমাহের সুসংবাদ শোনানোর পরেও তুমি নিজের ক্ষমা অর্জন করতে পারো তখনই ওই বান্দাকে দুর্ভাগা বলা হয় কি তোমার কাছে তোমার সামনে ক্ষমা পাওয়ার ক্ষমা নেওয়ার মাখেরাতের কিছু নিয়ামত আছে সেই নিয়ামত বা এই ক্ষমার যোগ্যতা তুমি অর্জন করতে পারো তুমি দুর্ভাগা এরকম বিভিন্ন দিক থেকে এই দুর্ভাগা ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে আমি সব মানে দুনিয়াবি উদাহরণ দিয়ে যাতে করে দর্শক বুঝতে পারেন যে দুর্বঘা কাকে বলে মা বাবা একটু রাগ হলেই বলে দুর্বঘা সন্তানকে আমরা কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনি মুত্তালিব ভাই আমাদেরকে কিছু মাদানি ফুল শোনাতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন মা বা'দ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম আপনি আপনার কথার মাধ্যমে আসলে যে হাদিসের দিকে ইঙ্গিত করেছেন যে সেই সুপ্রসিদ্ধ হাদিস আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম মেম্বারে উঠছিলেন আর বলছিলেন আমিন পরবর্তীতে আবার উঠছিলেন বলছিলেন আমিন পরবর্তী আবার বললেন আমিন সাহাবা কেরাম বিস্ময়কর হয়ে প্রশ্ন করলেন জিয়ার রসুলাল্লাহ এরকম তো পূর্বে কখনো দেখিনি আপনি আমিন আমিন তিনবার বললেন তো রসুলসাল্লি আসাল্লাম বললেন যে প্রথমবার আমিন বলেছি আর পিছনে একটা লজিক আছে কারণ আছে দ্বিতীয়বার বলেছি কারণ আছে তৃতীয়বার বলেছি কারণ আছে কারণ আছে প্রত্যেকটা এক একবার পরে বললেন যে মাতা পাওয়ার পরেও যে নিজেকে ক্ষমা করাতে পারলো না সে হলো দুর্ভাগা দ্বিতীয়ত বললেন যে রমজান পেলো বা এভাবে পর্যায় করে বললেন যে রমজান পেলো রমজান পাওয়ার পর নিজেকে ক্ষমা করাতে পারল না সেও দুর্ভাগা আর আমার আলোচনা হল আমার আলোচনার পর দুরশ্বরীপ পড়ল না সেও দুর্ভাগা তো জাকির ভাই হয়তো এই হাদিসের দিকেই ইঙ্গিত করেছেন তো আসলেই সৌভাগ্য এবং দুর্ভাগ্য যে দুর্ভাগ্য যাই বলি উভয় বিষয়টা কিন্তু কোরআন হাদিসের অসংখ্য জায়গায় এসেছে আমরা আগে জানি বিভিন্ন মানুষের ক্ষেত্রে সৌভাগ্য এবং দুর্ভাগ্য এক এক রকমের হয় আমার কাছে সৌভাগ্য হয়তো যে বিষয়টা হয়তো আপনার কাছে সেটা না হ্যাঁ কারো হয়তো অনেকগুলো সন্তান সে সন্তানগুলো অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে এখন বলতেছে আমার কি দুর্ভাগ্য হ্যাঁ আমি এখন কষ্টে জীবনযাপন করছি আবার অনেকে এমন আছে যে একটা সন্তানের জন্য হাহাকার করছে সে সেটাকে বলছে একটা সন্তান নেই আমি কি দুর্ভাগ্য মানুষ এরকম অনেক মানুষ আছে যে তার আপনার সব কিছুই ভালো চলছে কিন্তু একটা জিনিসের কারণে না থাকার কারণে সে নিজেকে বলছে আমি দুর্ভাগ্য আবার অনেকে এরকম আছে রাস্তায় জীবন যাপন করছে কিন্তু তো সে আফসোস আমার মতো আর সুখী নেই তো এক গোটাও নিজেরটা নিজে অনেক সময় শুকরিয়া আদায় করে আবার শুকরিয়া আদায় না করে নিজেকে দুর্ভাগা দাবি করে দাবি করে সবার ভাগ্যটাই যে আমরা হয়তোবা বাহির থেকে দেখি খুব আরাম সে আছে খুব ভালো আছে কিন্তু ওই ব্যক্তিটা হয়তো মনে মনে বলছে যে আমি ভালো পজিশনে নেই ভালোতে নেই আমি আমার মতো আর দুর্ভাগা কে আছে কোরআনে পাকের মধ্যে এই বিষয়টাকে আল্লাহ তালা বারবার অসংখ্য জায়গায় এসেছে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের বিষয়টা বা যে দুর্ভাগা তার ব্যাপারেও এসেছে যেমন আল্লাহ তালা বলেন ফামিন হুম সাকি বা সাঈদ মানুষের মধ্যে কিছু আছে যারা সৌভাগ্যবান ও যারা দুর্ভাগা এবং সাঈদ এবং কিছু আছে যারা সৌভাগ্যবান এখন পরবর্তীতে বলতেছে আসলে সাকি যারা সাকি যারা অর্থাৎ দুর্ভাগ্য যারা তাদের ব্যাপারে বলছেন ফা আমাল্লাযীনা শাকু ফিন নার যারা দুর্ভাগা হবে তারা জাহান্নামে যাবে লাহুম ফিহা জাফির ওয়া শাহীক আর সেখানে থাকবে তাদের জন্য চিৎকার আর তনাত আল্লাহ 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 খালিদিন ফিহা ইল্লা মা রাব্বুক আর সেখানে তারা চিরকাল থাকবে যতদিন পর্যন্ত আসমান জমি থাকবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন অর্থাৎ চিরকাল সেখানেই থাকতে হবে কিন্তু আল্লাহ যাকে চান তাকে আবার মুক্ত করে দিবেন ইউরিদ আর আল্লাহ যা চান আল্লাহ খুব সহজিতা করতে পারেন আল্লাহ যাকে চান যেভাবে চান যে কোন অবস্থাতেই চান আল্লাহ তালা তার জন্য ভালো করে রাখতে পারেন এবং আমরা যদি মনে করি যে আমি কল্যাণের মধ্যে আছি হাদিসের মধ্যে তো এও এসেছে যে মানুষ এমন নেক কাজ করতে থাকে করতে থাকে তার মধ্যে শুধু এক বিগত জায়গা পার্থক্য বাকি থাকে জান্নাত এবং তার মধ্যে পরবর্তীতে সে এমন কাজ করা আরম্ভ করে সেই কাজ করতে করতে জান্নাম পর্যন্ত চলে যায় তো আল্লাহ হিকমত অসংখ্য রয়েছে তো অনুরূপ ভাবে যারা সৌভাগ্যবান তাদের ব্যাপারও এসেছে যে যারা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে আর জান্নাতে সে আল্লাহ তালা যতদিন চান আল্লাহ তালা যে আসমান জমিন যতদিন থাকবে ততদিন সে জান্নাতে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন অর্থাৎ সে চিরকালের জন্য জান্নাতে থাকবে তো এর দ্বারা বোঝা যায় যে সৌভাগ্যবানও আছে দুর্ভাগ্যও আছে এবং সৌভাগ্যবানকে দুর্ভাগ্যবানকে বা দুর্ভাগ্য যারা তাদের ব্যাপারে যদি আমরা জানতে চাই তো কোরআনে পাখের মধ্যে অসংখ্য জায়গায় এই বিষয়টাকে আল্লাহ তালা স্পষ্ট করেছেন যেমন আল্লাহ তারা বলছেন যে তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও কুলনাহ মিতু মিন্না আম। তোমরা সকলেই জান্নাত থেকে বেরিয়ে যাও অত আদম এবং হাওয়াকে পরবর্তীতে বলছে বা আদু কুম্লি বা আদিন আদু তোমরা একে অপরের দুশ্মন শয়তান এবং মানুষের মধ্যে যে শত্রুতাটা এটা বুঝিয়ে দিচ্ছেন ফাইমাই আতিয়ান্না কুম মিন্নি হুদাং অতপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়ত আসবে ফামানিতাবা হুদায়া আর যারা এই হেদায়তকে আপনার অনুসরণ করবে ইত্তেবা করবে ফালা হফুন আলাই হিমালা হুম আহজানুন তাদের জন্য না কোনো দুশ্চিন্তা আছে না কোনো টেনশন আছে কোনো ভয় আছে তো আল্লাহ তালার পক্ষ থেকে যে হেদায়ত আসবে এখন আমরা আস্তে আস্তে বুঝতেছি বা বুঝছি যে সৌভাগ্যবান হবে দুর্ভাগ্যবান হবে কিন্তু সৌভাগ্যবান তারাই হবে যারা আল্লাহ তালার ওই হেদায়তকে আঁকড়ে ধরবে যারা আল্লাহ তালা যে আদেশগুলো দিয়েছেন নামাজের কথা বলেছেন রোজার কথা বলেছেন মা বাবার বাধ্যগত হওয়ার কথা বলেছেন বিভিন্ন আমল রয়েছে অর্থাৎ ফরজ এর পাশাপাশি রসুল সাল্লি আলাইসাল্লামের সুনতগুলো রয়েছে এই যে হেদায়ত আমাদের জন্য এসেছে রশনি আমার আমাদের জন্য এসেছে সেটাকে যখন আমরা অনুসরণ করব তখনই আমরা সৌভাগ্যবান যারা আছে তাদের অন্তর্ভুক্ত হব অন্যত্র যদি আমরা এইগুলোকে না মেনে ছেড়ে দেই তাহলে কি হবে শয়তানের পথকে পদাঙ্ককে অনুসরণ করা হবে যেমনটা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমার বান্দাদের জন্য শয়তানকে বলছেন আমার বান্দাদের জন্য তোমার কোনো বাদশাহ নেই ইন্না আবাদ আলাই হিম সুলতান যে তাদের উপর তোমার কোনো বাদশাহী নেই বাদশাহী থাকবে না কিন্তু তোমাকে যারা অনুসরণ করবে তারাই তোমার পদাঙ্ক অনুসরণ করবে তারাই তোমার পথে চলবে আর তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বাঘি হবে তারা জাহান নামে হবে তারা বিরুদ্ধ আচরণ করা হবে তারা সীমা লঙ্ঘনকারী হবে আর এরাই হচ্ছে প্রকৃত দুর্ভাগা এখন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে হেদায়াত আসবে আল্লাহ তালা বলে দিয়েছেন হেদায়ত তো যুগে যুগে এসেছেন নবী যারা আম্বিয়াই ক্যারাম ছিলেন রসুলগঞ্জ ছিলেন তাদের মাধ্যমে আমাদের কাছে হেদায়েত এসেছে এখন কথা হচ্ছে হেদায়তকে পাওয়ার পর যারা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওমান আদ আন জিক্রি যারা আমার হেদায়ত আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থের মাধ্যমে কোরআন বলি ইঞ্জিল বলি তাওরাত বলি জাবর বলি বিভিন্ন গ্রন্থ নাজিল করে বিভিন্ন কালাম নাজিল করে আমার উপদেশ নাজিল করে আমি মানুষদেরকে সঠিক পথ দেখানোর আমি দেখিয়েছি এরপরেও যারা কি করবে মুখ ফিরিয়ে নেবে তার তার যে জীবনটা জীবনটা সেটা খুব সংকীর্ণ হয়ে হয়ে যাবে যাবে এখন আমরা আমাদের চলতি পথে দেখি যারা আল্লাহ যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তাটা থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জীবনটা আসলে খুব সংকীর্ণ হয়ে পড়েছে তারা দুনিয়া অর্জন করতে করতে দুনিয়া পিছনে ছুটতে ছুটতে তারা শেষ পর্যন্ত মৃত্যু এবং কবর পঞ্চদে দেখে যেমন আলহা কুমুতাকল মাকোয়াবির যে তার সম্পদের আধিক্যতায় যে প্রতিযোগিতা করতে করতে এমন কি তারা কবরের সম্মুখীন হয়ে যাবে কবরের জিয়ারত পর্যন্ত করে নেবে এমনটা দেখা যায় যে আমার কাছে টাকা আছে ধনদৌলত আছে ব্যবসা সব কিছুই আছে কিন্তু আমার মাঝে একটা ভয় কাজ করে না জানি এগুলো আমার থেকে কখন হারিয়ে যায় কখন যেন এগুলো চুরি হয়ে যায় বা আমি কখন যেন অসুস্থ হয়ে পড়ে সব কিছু আমার খুব এই যে একটা টেনশন কাজ করতে থাকে এটার কারণ একমাত্র আল্লাহ তালার জিকির থেকে গাফিল হয়ে যাওয়া যখন আল্লাহ তালার জিকির থেকে আপনি গাফিল হবেন তখন এই যে মাই শতাং দঙ্কা যে দুনিয়ার জীবনটা আপনার জন্য খুবই সংকীর্ণ হয়ে যাবে আপনি চিন্তিত থাকবেন আপনার না গুম হবে রাতে আপনি বিভিন্ন প্যারাসানির মধ্যে পড়বেন এবং কি হাদিসের মধ্যে এও রয়েছে যে আল্লাহর জিকির হচ্ছে মানুষের শান্তির মাধ্যম যেমন কোরআনে পাখির মধ্যে এসেছে যে আল্লাহ বিদিক্রিল্লা হিতা তোমা ইনুল কুলুব যে আল্লাহ তাল্লাহর জিকিরের মধ্যে হচ্ছে অন্তরের প্রশান্তি অন্তরের প্রশান্ত অতএব আমাদেরকে আল্লাহর জিকির থেকে কখনো মুখ ফেরানো যাবে না যদি আমরা মুখ ফিরিয়ে নেই মাই সাতান দনকার মধ্যে পড়ে যাবে আমার জীবন খুবই সংকীর্ণ মধ্যে পড়ে যাবে যাবে এবং যখনই আমার জীবন সংকীর্ণ হয়ে যাবে ধোকায় পরে যাব তখন ওই ব্যক্তিকেই তো দুর্ভাগা বলা হয় দুর্ভাগার মধ্যে কিছু আবার আপনার শ্রেণী আছে হ্যাঁ যেমন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি দুনিয়াদার ব্যক্তির কাছে বা নিজের দলের নেতার কাছে বা নিজের বংশের কাছে বা নিজের অফিসের কাছে যদি আমরা দুর্ভাগা তাদের দৃষ্টিতে হয়ে যাই তো সেখান থেকে রেহাই পাওয়ার কোনো না কোনো পথ আছে উদাহরণস্বরূপ আমি আমার বছের কাছে দুর্ভাগা বা আমি আমার নেতার কাছে দুর্ভাগা বা আমি আমার সমাজের মানুষের কাছে দুর্ভাগা এখান থেকে পার হয়ে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে আমি চাইলেই আমার বস যেই কারণে আমাকে দুর্ভাগা বলে যে সেই কাজগুলো আমি ছেড়ে দিতে পারি নিজে সৎ হতে পারি আর যদি আমি সৎ হয়ে যাই তবে হয়তো বসের দৃষ্টিতে যে আমি দুর্ভাগা আছি সেখান থেকে বের হয়ে আসতে পারবো ঠিক একজন নেতার কাছে তার কর্মীরা যখন উল্টাপাল্টা কাজ করে তখন সে মনে করে দুর্ভাগা আমি যদি কাজগুলো ছেড়ে দেই হয়তো নেতা আমাকে দুর্ভাগা আর মনে করবে না দুনিয়াতে কিন্তু আঁখের ব্যাপারে যাদেরকে দুর্ভাগা বলা হয়েছে কোরআনে পাকে যাদেরকে দুর্ভাগা বলা হয়েছে এই ব্যক্তিরা যদি ইন্তেকাল করে তখন আর সে এই দুর্ভাগা থেকে ফিরে আসার কোনো চান্স আর নেই সে তো জাহান্নামে যাবে আর কোরআনের এলান এটা কোরআনের ঘোষণা এটা হ্যাঁ যদি আজকের আলোচনা শোনার পরে কোনো ব্যক্তির মধ্যে এই অনুশোচনা আসে যা হা তাদের আলোচনা মোতাবেক তো আমি একজন দুর্ভাগা আর যদি সে পাক্কা অন্তরে তওবা করে নেয় এবং নিজের ওই দুর্ভাগার কারণগুলো থেকে বেরিয়ে আসে আল্লাহ তবারক তালাকে বারবার ডাকে তওবা করে দোয়া করে হয়তো বা আল্লাহ তাবারক তালা যদি তার তওবা কবুল করে তবে সে দুর্ভাগা থেকে সে আসতে আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাহ তালার কাছে তৌবা করলে আল্লাহ তাল্লাহ তো বলছেন যে আমার কাছে তোমরা ফিরে আসো আমার গুণা করার পর কখনো আমার রহমাত থেকে নিরাশ হয়ে না তো আল্লাহ তালা যে রাস্তাগুলো আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন আমাদেরকে যে রাস্তাগুলো দিয়ে দিয়েছেন সেখানে আমাদেরকে চলতে হবে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ফা আংদার তুকুম না রং আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে তোমাদেরকে আমি বীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে সতর্ক করছি মহা অগ্নি থেকে আগুনে করবে না। যারা অত্যন্ত তারাই সেখানে প্রবেশ করবে এবং সেই দুর্ভাগা কারা কাজদাবাহ যারা আল্লাহ তিয়ামত গুলোকে পেয়েছে যারা আল্লাহ তালাকে চিনার জন্য যে আল্লাহ তালা মাধ্যম গুলো দিয়েছেন সেগুলোকে অস্বীকার করেছে মুখ ফিরিয়ে নিয়েছে তারাই সেই জাহান নামে যাবে এখন জাকির ভাই কাজদাবা ওয়া তাওয়াল্লার যদি আমরা বিষয়টাকে দেখি আল্লাহ তালা কত যে যেমন সুরা আর রহমান আমরা শুরুতেই শুনছিলাম প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমাদেরকে গনিয়ে গনিয়ে দিচ্ছেন যে আমি তোমাদের এই নিয়ামত দিয়েছি তোমরা কোনটা অস্বীকার করবে কোনটাকে তোমার মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ তালা আমাদেরকে কি না দিয়েছেন আর আল্লাহ তালাকে চিনার জন্য আল্লাহ তালা অসংখ্য নিদর্শনও দিয়েছেন আপনি সুরা একুশ পার পাঁচ নম্বর পৃষ্ঠায় যদি দেখেন সেখানে আল্লাহ তালা বেশ কিছু নিদর্শন নিজের বলেছেন অমিন আয়াতিহি হলকুসামা ওয়াতিলা অন্নাহার অমিন আয়াতিহিনা ককুমিনব এভাবে আল্লাহ তালা বিভিন্ন আয়াত বর্ণনা করেছে আমার নিদর্শন সময়ের মধ্যে এটা আছে এটা আছে এটা আছে এখন আল্লাহতালার যে নিদর্শন প্রকাশ্য নিদর্শন এগুলো আসমান জমিন আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন রঙের সৃষ্টি করেছেন একজনের চেহারা আরেকজনের সাথে মিলছে না একজনের কণ্ঠ আরেকজনের সাথে মিলে না হ্যাঁ একজন ধনী আছে তো আরেকজন কি আছে গরিব একই মায়ের গর্ভ থেকে জন্ম নিচ্ছে এক একজনের আচরণ এক এক রকম এগুলোকে আল্লাহ তালা নিদর্শন নয় আল্লাহ তাআলা যে একজন আছেন এটাকে মানতে হবে স্রষ্টা যে আছে আচ্ছা মানতে 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 হবে এবং স্রষ্টার হুকুম আহকামে আমরা যদি এগুলো নিয়ে আমরা একটু যদি মাথা কাটাই একটু যদি ভাবি যে আল্লাহ তাআলার আদেশে এগুলো জি এগুলোকে মানতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এটা মানা ছাড়া আমার কোনো উপায় নেই আর না মানলেই তো দুর্ভাগা 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 আমি বারবার কিন্তু দুনিয়ার উদাহরণ এই কারণে দেই যাতে দর্শকের বুঝতে আরো সহজ হয় একটা খেলার টিম হয় বা কোনো সংগঠনের কর্মী হয় বা নেতৃবৃন্দ যারাই হয় এদের মতো থেকে খেলার টিমের কথাই যদি বলি একজন খেলোয়াড় যদি সেই টিম টিমের মধ্যে যারা আছে একজন খেলোয়াড়ও যদি সেখানে ওই টিমের কথা না শুনে লিডারের কথা না শুনে তো তাকে বের করে দেওয়া হয় দুর্ভাগা এর ভাগ্যে নেই আমাদের সাথে খেলবে বা আমাদের টিমে থাকবে বা আমাদের এই সংগঠনের সাথে থাকবে তার ভাগ্যে নেই সে দুর্ভাগা একটু ভুলের কারণে একটা দুইটা কথা না মানার কারণে দল থেকে বের করে দেয় সংগঠন থেকে বের করে দেয় আমাদের চোখের সামনে আমরা দেখছি কেন বের করলো একটা দুইটা কথা সে শুনে নাই আল্লাহ তাবারক তালা দেখেন কত অপশনও দিয়েছেন অগ্রিম জানিও দিয়েছে সতর্কও করেছেন আর যদি তোমরা এভাবে আমার কথা না মানো তবে দুর্ভাগা হয়ে যাবে আর দুর্ভাগা ব্যক্তিরা জাহান নামে যাবে এটাও আল্লাহ বলে দিয়েছেন তারপরেও আমরা এটার প্রতি সতর্ক হচ্ছি না দুর্ভাগা দুর্ভাগার মধ্যেই রয়ে গেলাম আমি যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি যে আল্লাহ অসংখ্য নিদর্শন আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ চিনার জন্য আল্লাহ আল্লাহ রাস্তা যে পথগুলো আমাদেরকে দেখিয়েছেন সেই পথে চলার জন্য আমাদের অসংখ্য নিদর্শন আমাদের সামনেই আছে কিন্তু তারপরেও কিছু মানুষ রয়েছে যারা আপত্তি করে যে এটা কেন হলো এটা কেন হলো না হ্যাঁ যে আল্লাহ তালার এই আইনটা আমাদের জন্য কষ্টকর বা আমাদের জন্য জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়েছে বা আল্লাহ তালা যে আছেন সেটাকে অনেকে মানতে চায় না যারা আছে কিন্তু আল্লাহ কিন্তু এই যে প্রকাশ্য নিদর্শন আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ তালার কোন নিদর্শন আপনি যদি একটু ভাবেন তাহলে আপত্তি করার জায়গাটা থাকবে না আপনি হয়তো গরিব আছেন গরিব হয়ে আপত্তি করছেন যে আল্লাহ তালা আমাকে কেন ধনী বানালেন না বা আপনি একটু চিন্তা করলে এর সমাধান পেয়ে যাবেন ধনী আছেন তো আল্লাহ রাস্তায় ব্যয় করেন আল্লাহ রাস্তায় শান্তি পাওয়ার জন্য যে মাধ্যমগুলো রয়েছে সেই রাস্তা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তো আপত্তি করা জায়গাও হয়ে যাবে আল্লাহ কোরআনকে বিভিন্ন আপত্তি থাকতে পারে ইসলামের মধ্যে অনেক আপত্তি করে যে এটা কেন হলো ইসলামের মধ্যে এটা কেন হলো ইসলামের মধ্যে এই কেন কেন এখন দিন দিন এটা বাড়ছে এই কেন এই প্রশ্নটা দিন দিন বাড়ছে তো আমি বলবো ইসলাম নিয়ে গবেষণা করুন কোরআন নিয়ে গবেষণা করুন কোরআন যেভাবে বলেছে কোরআনের যে নিদর্শনগুলো আছে একটু যদি জ্ঞানী কোরআনে তো বলাই হয়েছে যে জ্ঞানী যারা এখান থেকে তারা পেয়ে যায় পেয়ে যে তারা যে সত্যের যে দিক নির্দেশনা সেটা পেয়ে যায় কোরআনের পেয়ে যায় তো আমি বলবো যাদের মধ্যে খটকা আছে ইসলাম নিয়ে ইসলামের যে আদেশগুলো নিয়ে যাদের মনে একটু অন্যরকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কোরআনের আয়াতগুলো নিয়ে ভাবুন কোরআনের আয়াত কোরআনকে পড়ুন স্পষ্ট হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে আপনার ভুল থেকে বের হয়ে আসতে পারবেন আল্লাহ তালা ক্ষমা করুক হয়তো বা আপনার এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আপনার ইমানও নষ্ট হয়ে যেতে পারে ইমান বরবাদ হয়ে যেতে পারে আর ইমান নষ্ট হয়ে গেলে ইমান ফিরে পাওয়া অনেক বড় এক কষ্টকর বিষয় কিন্তু আমাদেরকে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে আল্লাহ তাবারক তালা যে হুকুম হাকামগুলো নাজিল করেছেন কোরআনে পাকের মধ্যে কোরআনে পাক বুঝি আমরা কানজুল ইমানের তর্জমা পড়ি আমরা আল্লাহ চাই সঠিক পথ আমরা পেয়ে যাবো দুর্ভাগা নয় সৌভাগ্য

এরপর দর্শক আপনাদের কলগুলো এস এম এস গুলো নিবেন ইনশাআল্লাহ তালা যে আমাদের যাবে নাচ শুনিয়ে দিন আমাদেরকে جاربی علام مصطفی صلی علی محمد تاری تورے پیلم خدا صلی علی علام عزت و اطلاع محمد کہ کے ہے عرش حق زیر پائے محمد مکہ عرش ان کا فلک فرش ان کا ملک خادمان سرائے محمد خدا کی رضا ہیں دو عالم خدا چاہتا ہے رضائے محمد تاری تور پی لم خدا سلے وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے ہے وہ جہان کی اور جانے ہے تری رسالت جو عرش پر جل وگر ہوئے تھے نئے نرال ترب کے ساما رب کے مہمان کے لیے تھے باہر ہے شادیاں مبارک چمن کو آبادیاں مبارک باہر ہے شادیاں مبارک چمن کو آبادیاں مبارک ملک فلک اپنی اپنی لے میں یہ گھرانا دل کا بولتے وہاں فلک پر یہاں زمین رچی تھی شادی مچی تھی دھوم ادھر سے انوار ہستے آتے ادھر سے نفحات تھے یہ جھوم میزا بزرگ جھوم کے آرہا کانے کان پر ڈھلک کر پہار برسی تو موتی جھڑ کر حتیم کی گود میں بڑے تھے دلہن کی خوشبو سے مست کپڑے نسیم گستاخ پھر آچلوں سے خلاف مشکے جو اڑ رہا تھا غزال نافیں بسا رہے تھے چھوٹی امید ٹوٹی نگاہ حسرت کے ولولے تھے dhara salli زماں تمہارے لیے یہ و مکان تمہارے لیے و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے تمہارے لیے بدن میں گھجا تمہارے لیے ہمیں یہاں تمہارے لیے اٹھے بے تمہارے لیے فرشتے قدم رسول عشام تمام امام غلام کرم وجود و عدم حدوث و قدم جہاں میں آیا تمہارے لیے وہ کنز نگاہ یہ نور فشا وہ کن سے آیا یہ بزم فکا ہے یہ ہر تین جا یہ باغ جنا یہ سارا سما تمہارے لئے یہ جنا میں چمن چمن میں سمن سمن میں پھون پھون میں دلغن سزائے محن پہ ایسے مینن یہ امن و اما تمہارے لئے صحاب کرم روانہ کیے کہ آب نعم زمانہ پیئے جو رکھتے تھے غم وہ چاکسی ہیں یہ سترے بدا تمہارے لئے عطائیں عرب جلائیں قرآن رب کوئی جو, جو عجب بغیر طلب, طلب یہ رحمت رحمت کس کے سبب برب جہاں تمہارے لیے برب جہاں تمہارے لیے اشارے سے چاند چیر دیا چھپے স্রিকিযা যে তাবতাবা তুমারে লিএ প্রিযো নো ভি তুমারি না জনতে শ্রারে খানে লিখা তুমার তরে স্রি জন্রা مار تری شری جن درا سل ہم مدین جار پیلا سرکار آئے تو میں قدموں میں گروں گر فرشتے بھی اٹھائے تو میں ان سے یوں کہوں اب تو پائے ناز سے میں اے فرشتوں کیوں اٹھوں مر کے پہنچا ہو یہاں اس دل ربا کے واسطے jeno sher aaye khuda sallae Allah muhammadin bole jeno sher aaye khuda sallae সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কি চমৎকার কালাম কি চমৎকার নাতে রসুল সুবাহান আল্লাহ হৃদয় শীতল হওয়ার মতো ঠান্ডা হওয়ার মতো আল্লাহ তা বারো কথা যখনই আমাদের মন খারাপ থাকে পেরেশানি থাকি আমরা নাতে রসুল শুনে শুনে নিজের মন ভালো করতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক দর্শকের কিছু কল আছে আমাদের সাথে কলগুলো আমরা শুনি এরপরে আবারও আলোচনায় ফিরবেন সাল্লাহ তালা যে কল শুনিয়ে দিন আমি এক বছর ধরেই দেখি আপনাদের এই চ্যানেল সারা আর কোন চ্যানেল দেখি নি ইনশাআল্লাহ খুব ভালো লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন সব সময় মাদানি চ্যানেলের সাথে এভাবে থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ পরবর্তী কল দেন আমার নাম হচ্ছে মাহমুদ বিন হক আমি একটি আলা হযরতের كلام শুনতে চাই লাম ইয়াতি নাজির কাফি নাজারি ফিলে তুনা শুদে পেদা জানা আহা হা আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন অবশ্যই আমরা আজ শুনবো এই كلام ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ জি পরবর্তী কল দেন আমি বলছিলাম ঢাকা থেকে বুলবুল আহমেদ আপনাদের পাদানি চ্যালেঞ্জ আমরা দেখি আমাদের ভালোই লাগে সব সময় দেখি মাসাল্লাহ মাসাল্লাহ শুকরিয়া সুন্দর অভিমত দেওয়ার জন্য সাথে থাকবেন পরবর্তী কল দেন মোহাম্মদ রেজুল ইসলাম রংবাজার থেকে আমি একটু নাচ শুনতে চাই ইয়ে সাব যে রুমবাজে ওয়ালে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সাথেই থাকুন ট্রাই করছি আমরা পরবর্তী কল দেন মোহাম্মদ রুবেল আমি সময় মাদানি চ্যানেল দেখি এবং মাদানি চ্যানেল আমার খুব ফেভারিট হয়ে গেছে আমার সন্তান স্ত্রী মা বাপ সবাইকে আমি মাদানি চ্যানেল দেখার জন্য উৎসাহ করে মাসাল্লাহ মাসাল আল্লাহ তালা কবুল করেন এভাবে করেন মাদানি চ্যানেলের সাথে থাকবেন এবং দেখবেন অপরকেও দেখার জন্য দাওয়াত দেবেন ইনশাআল্লাহ পরবর্তী কল দেন আমি কবুল থেকে বলছিলাম আমার সালাদ শুনিয়ে দিলে খুশি হবো আচ্ছা গুনাহের জায়না যে অব্বাস আমার ইয়ারসুরাল্লা কালামটি আপনি শুনতে চেয়েছেন আর সম্ভব হলে এটাও শোনাব ইনশা তা বারাকতালার সাথেই থাকবেন মোতালিক ভাই আমরা আলোচনা করছিলাম ভাগা ব্যক্তিদেরকে নিয়ে সুরা লাইলের মধ্যে আসছে যে দুর্ভাগা ব্যক্তিদের তুলনা করা হয়েছে মোত্তাদি মোত্তাকিদের সাথে আল্লাহ বারাকতালা জান্নাত দিবেন মোত্তাকিদেরকে আর দুর্ভাগা ওই ব্যক্তিরা যারা অগ্নিশিখায় যাবে বা জাহান নামের দিকে যাবে বোঝা গেল মোত্তাকি যারা তারা সৌভাগ্যবান আর যারা গুণাগার ব্যক্তি তারাই জাহান নামে যাবে আর তারাই হলো দুর্ভাগা তবে আমাদেরকে যদি আমরা সৌভাগ্যবান হতে চাই আল্লাহ তালার দরবারে যে ঘোষণা কোরআনে পাকের মধ্যে এসেছে সৌভাগ্যবান তো ওই ব্যক্তিরা মোত্তাকিরা যারা জান্নাতের দিকে যাবে জান্নাতে যাবে আমাদেরকে প্রত্যেকটা গুনাহের কাজ পরিহার করতে হবে আলোচনায় বা কোরআনে পাকের আয়াতের দিক থেকে যদি দেখি আমরা হাদিসে মোবারকা দেখি যদি আল্লাহ তালার দরবার থেকে সেই নিয়ামত অর্জন করতে হয় সৌভাগ্যবানদের তালিকায় আমাকে যেতে হয় তবে প্রত্যেকটা ছোট বড় গুণা থেকে আমাকে বাঁচতে হবে বেঁচে থাকতে হবে নিজেকে বাঁচাতে হবে আর যদি সেটা না পারি প্রায় সময় আমরা শুনি ওলামাই ক্রামের কথাগুলো গুণা যতই ছোট হোক না কেন সেটাকে ধরিও না হ্যাঁ স্পর্শ করিও না আর নেক আমল যতই ছোট হোক না কেন সেটাকে সারিও না তো গুণা যতই ছোট হোক না কেন সেটাকে ধরা যাবে না করা যাবে না কে না যা কে জানে কি আমার এই ছোট্ট গুনাহের কারণেই আল্লাহ তাবারক তালা আমার প্রতি নারাজ হয়ে যাবে আর আল্লাহ নারাজ হয়ে গেলেই তো আমার ভাগ্যটা খারাপ হয়ে গেল দুর্ভাগা হয়ে গেলাম আর ওই দুর্ভাগা ব্যক্তি কোথায় যাবে জাহান নামে যাবে আর এটা স্পষ্ট বারবার কোরআনে পাকের আয়াতের তর্জমা আমরা শুনছি এখন আমি আমাকে একটু চেক করি যে আমি কেমন ব্যক্তি আল্লাহ তালার দরবারে আব্দুল মোতালিব ভাই যতই কথা বলি আর না বলি আমার হৃদয় তো জানে আমার মন তো জানে যে আমি আল্লাহ তাবারেকালার কতটুকু খাঁটি বান্দা হতে পারলাম আমি আল্লাহ তালার হুকুমগুলো কতটুকু আমল করতে পারলাম আমি নেক্কার হতে পারলাম কি না পৃথিবীর কেউ না জানলেও আমারটা আমি জানি তাই না আমার সাথে ফেরেস তারা আছে তারা তো লিখতেই আছেন আল্লাহ আল্লাহ রসুল তো জানেনি আমিও তো জানি আমি কয়েক তো নামাজ কাজা করলাম নামাজ কতটুকু পড়লাম হকভাবে কতটুকু চললাম হালালের পথে কতটুকু ছিলাম আমি আর আমি কতটুকু মোত্তাকি অর্জন করতে পারলাম আমি আমি কতটুকু মোত্তাকি হতে পারলাম আর কেউ না জানলেও আমি জানি এখন আমি জানি যেহেতু আমার বিষয়টা আমি একটু চেক করি আমি কি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পেরেছি নাকি আমি দুর্ভাগা যদি আমি দুর্ভাগাই হয়ে যাই কোরআনের ভাষায় তবে আমার ঠিকানা কোথায় আর যদি আমাকে সেখান থেকে বের হয়ে আসতে হয় সৌভাগ্যবানদের তালিকা আমাকে অন্তর্ভুক্ত হতে হয় কোরআনের ভাষা যাদেরকে মোত্তাকি বলা হয়েছে যারা জান্নাতে যাবে ওই সকল লোকের অন্তর্ভুক্ত আমি হতে পারলাম কিনা যদি না পারি এখনো তো সময় আছে আল্লাহ তো বলেন নাই কি হয়ে গেছো তো হয়ে গেছো দুর্ভাগ আল্লাহ আর ফিরে আসতে পারবে না এটা তো না আসার সময় তো এখনো আছে তাই না আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআমিরকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযির ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির আল্লাহ তাআলা কিয়ামতের দিন বা পরবর্তীতে

তাদের জন্য কোনো নেই তোমরা তোমাদের শাস্তি আমাদের জীবনে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পেয়েছি পর্যাপ্ত পরিমাণ জিনিস পেয়েছি পর্যাপ্ত পরিমাণ আমরা নিদর্শন পেয়েছি যে আমরা এর থেকে শিক্ষা অর্জন করি আল্লাহ বলে দিচ্ছেন আমি তোমাদেরকে ওই সময়টা দিয়েছিলাম আমরা আমাদের যে বুধ বুধ শক্তি হওয়ার পর থেকে অসংখ্য বিষয়ের সম্মুখীন হয়েছি আল্লাহ তাআলাকে চিনার জন্য আল্লাহ তাআলাকে জানার জন্য এই প্রত্যেকটাই আমাদেরকে সতর্ক করা হয়েছে হয়তো আমরা বুঝতে পারি বা না পারি যেমন রাস্তায় বের হলাম জি বের হওয়ার পরে আমি হয়তো বা মোটর সাইকেলে ছিলাম বা কোনো কারে ছিলাম পিছন থেকে কোনো গাড়ি এসে আমার গাড়িকে ধাক্কা দিয়েছে ধাক্কা এমন ভাবে লেগেছে না আমি মরছি না আমার গাড়ির এত ক্ষতি হয়েছে তো এটাও কিন্তু নিদর্শন বলা হয় আমরা আমাদের নিদর্শন বলা হয় অবশ্যই আপনি আপনার প্রত্যেকটা যাত্রা পথে আপনি শুনবেন যে আজকে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি যদি ভাবেন আমিও তো ওই জায়গায় থাকতে পারতাম থাকতে পারতাম আপনি কিছুক্ষণ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখা যায় একটু এদিক সেদিক হওয়ার জন্য সে বেঁচে গেল বেঁচে গেল বেঁচে যাচ্ছে তো এগুলো তো আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার ভাবলে তো এগুলোর মধ্যে ভাবা যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একই গড়ে শিশু সন্তান জন্ম নিচ্ছে সে আস্তে আস্তে যুবক হচ্ছে আর সে একই ঘরের মানুষ একই একই আবহাওয়া খাবার খেয়ে সে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে একই ঘরের মানুষ খাবার খেয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে আর একই পরজন আবার ডাউন হচ্ছে এগুলো কি আল্লাহ নিদর্শন নয় একই ঘরের মানুষ সে আস্তে আস্তে একটা ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে আর একই ঘরের সে দায়িত্ব ছাড়ছে আল্লাহ আমাকে পর্যাপ্ত পরিমাণ সময় জন্য যদি আল্লাহ যে রাস্তাটা দিয়েছেন আল্লাহ আমরা না মানি তাহলে এটা আমাদের ব্যর্থতা আর আমরা আমাদের উপর যে জুলুমের যে বিষয়টা রয়েছে ব্যক্তি সে নফসের উপর জুলুম করেছে সেখানে আর কাউকে সে দায়ী করতে পারবে না যে আমি এর জন্য এমনটা করেছি এমনকি কি দিন প্রশ্ন করা হবে যে এরকমটা কেন করলে তোমার কাছে তো সবকিছু এসেছিল তো তুমি কেন করলে। পরবর্তীতে মানুষ বলবে যে আমার উপর যে আমার দুর্ভাগ্যটা গালিব প্রবল হয়ে গেছিল আমার উপর যে আমার যে দুর্ভাগ্যটা দুর্ভাগাটা এটা কি হয়ে গেছিল প্রবল হয়ে গেছিল চেপে বসেছে যে আমি আর সেখান থেকে বেরিয়ে আসতে পারতে পারি অকুন্না কলিন এবং আমি কি করলাম পদভ্রষ্ট হয়ে গেলাম তো এই জন্য আমাদেরকে প্রতিটা পদক্ষেপে প্রতিটা বিষয় আমাদের সামনে প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটছে ঘটছে যার থেকে আমরা শিক্ষা নিতে পারি এটা আমাকে শেখার জন্যই আল্লাহ তাবারকতলা আমার চোখের সামনে ঘটিয়েছেন আমার এই বান্দা যেন এই ঘটনা থেকে শিখতে পারে যে এই দুর্ঘটনা বা এই অবস্থাটা আমার সাথেও ঘটে পারে আজ বাবাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ ছেলের ইন্তেকাল দিয়ে ছেলের ইন্তেকাল দিয়ে ছেলে মারা গেছে বাবা এখান থেকে ধরুন শিক্ষা গ্রহণ করে আজ আমার যুবক ছেলে আমার চোখের সামনে মারা গেছে হয়তোবা কাল আমার পালা হয়তোবা কাল আমি মারা যাব। এখনই সময় আমার শিক্ষা অর্জন করার নামাজের হাকামের মধ্যে হয়তোবা কেবলা সাইকেতরিকা তামিরুল সুনতে লিখিত যে এই যে মারা যাওয়া মানুষ যে মারা যায় চোখের সামনে এটা একটা সংবাদ মানুষের জন্য একটা পয়গাম মানুষের জন্য যে মারা গেছে সে ব্যক্তি বলে কি আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমার পরে তোমরাও আসবে আমি যে গেলাম আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো আমি কিছুই নিয়ে যেতে পারিনি কিন্তু তোমরা আমার থেকে নসিহত গ্রহণ করো আসার সময় তোমরা কিছু সাথে নিয়ে আসো মাদানী মোজাকার আমির আলী সুন্নাদ দামাদ বারকাত আলিয়াকে প্রশ্ন করা হলো মানুষের মাঝে মাঝে কাপুনি হয় কাপুনি আসে হঠাৎ করে চলে আসে এর কারণ কি তো আমির আলী সুন্নাদ দামাদ বারকাত আলিয়া বলেন যে মানুষের যে কবর যে বা মানুষের কবর মানুষকে ডাকতে থাকে যে প্রতিনিয়ত পাঁচবার বা তাকে ডাকে একাধিকবার ডাকে ডাকার কারণে তার মধ্যে কাপুনি তৈরি হয় যে আমাদের শরীরে যে মাঝে মাঝে ঝাঁকুনি কাপুনি হয় এটাও আমাদের জন্য নিদর্শন এটা থেকে এখন এ পাওয়ার পর যদি আমরা না নেই তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য আল্লাহ আল্লাহতালা প্রতিটা সিস্টেম দুনিয়ার প্রত্যেকটা বিষয়কে এরকম ভাবে সাজিয়েছেন এরকম ভাবে দিয়েছেন মানুষ মৃত্যুর পর বলতে পারবে না যে আমি পাইনি বিদায় আমি সঠিক রাস্তায় আসতে পারিনি এরকম রাস্তা আল্লাহ তালা ছাড়েনি নি আল্লাহ তালা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে পদক্ষেপে মানুষের জন্য নিদর্শন রেখেছেন মানুষের জন্য গাইডলাইন রেখেছেন তারপরে যদি আমরা বিমুখ হই আল্লাহ বিমুখ হই তাহলে এটা আমাদেরই একমাত্র দায় আল্লাহ আমাদের জন্য বলে দিয়েছেন তালা সাল্লাহ আলিয়া স্পষ্ট করে দিয়েছেন আমরা যদি না নিতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের ব্যর্থ এখানে যদি আল্লাহ তাবারকালা সব স্পষ্টই বলে দিয়েছেন আমাদের জন্য হ্যাঁ যদি আমি আলিম না কোরআনের ভাষা বুঝি না

দুনিয়ার সব কিছুই তো আমি জানি দুনিয়ার সব কিছুই জানি এমন এমন জ্ঞান আজকাল মানুষ অর্জন করছে যে জ্ঞানগুলো বাংলাদেশে প্রয়োজন নেই এই জ্ঞানের কাজ বিদেশে দেশের বাহিরে ওই জ্ঞান মানুষ বাংলাদেশ থেকে অর্জন করছে ওই ওইখানে গিয়ে এই কাজগুলো করবে অথচ নিজের কোরআন নিজের ইসলাম নিজের ধর্ম নিজের রবের বাণীটা জানার আগ্রহ আমাদের নেই তো এর চাইতে আর দুর্ভাগ্য কী হতে পারে এটাই তো দুর্ভাগ্য যে আমার বাবার কত কোটি টাকা সম্পত্তি আছে এটা আমি জেনে নিলাম বা আমি এটা আয়ত্ত করে নিলাম আমার সকল তথ্য রেকর্ডগুলো আমার কাছে চলে আসছে অথচ আমার রব আমাকে কি বলছে সেটা আমার জানার প্রয়োজন আমি মনে করিনি আর জানিও নি তো দুর্ভাগ্য কে আমি তো দুর্ভাগ্য আমার চেয়ে আর কি হতে পারে আর এই দুর্ভাগ্যদের জন্যই তো বলা হয়েছে জাহান নামের রাস্তা খোলা রয়েছে বা তারা জাহান নামে যাবে কালকে আমাদের ময়দান দুর্ভাগ্যদের ব্যাপারে আসছে আব্দুল মোতালিব ভাই যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই সকল দুর্ভাগ্য ব্যক্তিরা কালকে আমাদের ময়দানে আল্লাহর দিদার করতে পারবে না পারবে না আবার আবার বলা হয়েছে ওই সকল দুর্ভাগ্য ব্যক্তিদের দিকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম কাল কেয়ামতের দিকে দিনে মুখ ফিরে তাকাবেন না দুর্ভাগ্য ব্যক্তি যারা তাদের দিকে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম মুখ ফিরে তাকাবেন না এরপরে আরেকটা হাদিসে পাকের মধ্যে এসেছে দুর্ভাগ্য ব্যক্তিদের কাল কেয়ামতের ময়দানে আমার নবী সাল্লাহি সাল্লামের সাফাত মিলবে না এরপরে বলা হয়েছে দুর্ভাগ্যবান ব্যক্তিদের জন্য কাল কে আমাদের ময়দানে হুজুর সাল্লাহাম পুলসিরাত পার করাতে সাহায্য করবেন না এরপর বলা হয়েছে দুর্ভাগ্য ব্যক্তিদের জন্য হুজুর সাল্লাহাম মিজানের পাল্লায় তাদের সাপোর্ট করবে না সহযোগিতা করবে না অর্থাৎ দুর্ভাগ্য ব্যক্তি যারা যাদের দুর্ভাগ্য তারা দুনিয়া তো তো গেলই কিছুই পেল না এবং আখের রাত প্রত্যেকটা ঘাটিতে প্রত্যেকটা সেক্টরে তারা

যে হাদিস ক্যামত সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে এর থেকে স্পষ্টভাবে জানা যায় এখন এগুলো জানার পর আমরা যদি না বিষয় যে ক্যামতের ময়দানে দীর্ঘ একটা সময় হবে কারণ আমি কোদারু হালফা ফাসানা যে এত দীর্ঘ সময়ের মধ্যেও মানুষ অপেক্ষায় থাকবে যে কখন আমার হিসাব শুরু হবে কখন মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে অতপর ঘুরে ঘুরে রসুল সাল্লাহ আলিয়া দরবারে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া শীতদাই অমরত হবেন তখন আল্লাহ তালা বলবেন ইরফা রাকা যে হে মোহাম্মদ আপনি আপনার মাথাকে উত্তোলন করুন মাথা তুলুন ইসফা আতু সাফা আপনি সাফাত করুন আপনার সাফাত কবুল করা হবে এখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সাফাত তো আমাদেরকে পেতেই হবে নয়তো আল্লাহ তালার সামনে আমার যে জবান আমার যে অ্যাক্টিভিটি আমার যে কর্ম তা নিয়ে আল্লাহ দরবারে দাঁড়ানোর মতো কিছুই নেই পার হওয়ার মতো আমার কাছে কিছুই নেই এখন আল্লাহ রসুল সাল্লাহ আলাম যদি আমি না পাই আমি যদি সেই দুর্ভাগ্যদের মধ্যে পড়ে যাই আমার ভাগ্যটা যদি এতটাই দুর্ভাগ্য হয় তাহলে আমার আসলে যাওয়ার মতো বলার মতো করার মতো কিছুই থাকবে না আল্লাহ তাআলা ওই দিন যদি আমার দিকে না তাকান আল্লাহ আমার জবান বন্ধ হয়ে যাবে আমার অঙ্গগুলো সেদিনকে সাক্ষ্য দিবে তখন আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম আমাকে সাফা না করলে আমি আসলে কি হবো আমার তো নাম ছাড়া আর তো ঠিকানাই নেই না কেমতের ময়দানে মুমিন মোত্তাকিদের ব্যাপারে বলা হয়েছে তাদের জন্য সবচাইতে বড় পুরস্কার হবে মাওলার দিদার মোত্তাকি যারা মুমিন যারা তাদের জন্য বলা হয়েছে সবচাইতে বড় পুরস্কার কালকে আমাদের ময়দানে মুমিন ব্যক্তিরা আল্লাহ তালার দিদার করবে আর এই দুর্ভাগা ব্যক্তি দুর্ভাগ্য বা যারা দুর্ভাগা দুর্ভাগাদের জন্য সবচাইতে আফসুসের বিষয় হবে তারা সেদিন আল্লাহ তালার দিদার আর পাবে না তো আমরা বুঝেও যদি না বোঝার ভান ধরি জেনেও না জানার অবস্থায় চলে যাই তবে এর চাইতে আর দুর্ভাগা কে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিক কলের মাধ্যমে কিছু নাতের অনুরোধ এসেছিল আমাদের যাবে তিনটা বা চারটা নাতের অনুরোধ এসেছে তো কিছু কিছু আমাদেরকে শুনিয়ে দেবে

کرنا جب وقت نزار دیدار عطا کرنا جب وقت نزار رسالت یا رسول, رسول اللہ گناہ তার কথা আমাদেরকে প্রত্যেকটা গুণা থেকে বাঁচার সেই তৌফিক আল্লাহ দান করুক কোরআনে পাকের মধ্যে দুর্ভাগা যে এলান করা হয়েছে ঘোষণা করা হয়েছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই দুর্ভাগা ব্যক্তিদের থেকে বের হয় আসার এবং যাদেরকে আল্লাহ সৌভাগ্যবান বলেছেন তাদের অন্তর্ভুক্ত হওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আবদুল মোতালিব ভাই শেষ কিছু কথা বিষয় নিয়ে আরো একটা বিষয় হচ্ছে দুর্ভাগ্য হওয়ার একটা হচ্ছে যে মমিন মুসলমান তাদেরকে কটাক্ষ করে জি জি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাখ তুমু হুম যে তোমরা তাদের নিয়ে বা তাদেরকে হাসি পাত্র বানাতে ফকুম দিক্রি আর তোমাদের এই কাজটায় আমার জিকির থেকে তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ এবং তোমরা তাদের কি করতে করতে। সর্বদা হাসতে হাসা এখন আমাদের বিষয়টা দেখা যায় আলমী দিন যারা রয়েছে মাদ্রাসায় যারা পড়াশোনা করে বা ইলমি দিন যারা অর্জন করছে তাদের প্রতি আমাদের একটা বিরূপ ভাবনা থাকে চিন্তা ভাবনা থাকে যে এরা কি জানে বা দুনিয়ার প্রতি এদের কোনো আইডিয়া নেই ধারণা নেই হ্যাঁ হয়তো আপনি স্পেস নিয়ে গবেষণা করছেন আপনি পৃথিবীর বাইরে পর্যন্ত গবেষণা করছেন মাটির নিচ পর্যন্ত গবেষণা করছেন কিন্তু এইগুলো সৃষ্টি করছে তার ব্যাপারে আপনি জানেন না তো এই এই জ্ঞান নিয়ে কি করব কিন্তু সেই ব্যক্তি যে হয়তো স্পেস সম্পর্কে জানে না সে হয়তো মাটির নিচে কি আছে তা জানে না কিন্তু সে এটা জানে যে এগুলো সৃষ্টিকর্তা আল্লাহ সে সৃষ্টিকর্তা যা হুকুম দিয়েছে সে সেগুলো পালন করছে তো অবশ্যই সে আপনার চেয়ে বেশি সফল কাম আখেরাতে সফল কাম অবশ্যই হবে আল্লাহ আলা কি আপনার এই সকল গবেষণা প্রশ্ন করবে নাকি তিনি যেই ইলিম অর্জন করছেন সেই ইলিম সম্পর্কে প্রশ্ন করা হবে অবশ্যই আলিমে দিন যেই ইলিম অর্জন করছেন সেটার মধ্যেই রয়েছে মঙ্গল আর সেটার ব্যাপারেই তাকে কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে আমি তো এমনিই ফেসে যাব আমি দুই দিক থেকে ফাঁসবো এক তো ইলম দিন নাই আর অর্জনও করিনি আমি দুই দিক থেকে গেলাম এলমেদিন অর্জন করা ফরজ ছিল এবং আল্লাহ তালা যে হুকুমগুলো দিয়েছেন সেগুলোর উপর আমল করা আমার উপর ফরজ ছিল এখন আমলও করিনি এবং এলমেদন অর্জন করিনি দুইটি ফরজ আমার থেকে আদায় হয়নি যে ব্যক্তি এলমেদিন অর্জন করবে আল্লাহ তালার যে হুকুম যে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন তলাবুল আলমি ফারিদত আলাহ কুল্লি মুসলিম ও মুসলিমা যে প্রত্যেক নরনারীর উপর এলমেদিন অর্জন করা ফরস যে এলমেদিন অর্জন করছে সে ফরসটা অন্তত পক্ষে আদায় করে আদায় করছে আর আলেমে দিনকে যদি এই জন্য কেউ ঘৃণা করে যে সে দিনের এলেম অর্জন করেছে দিনের এলম অর্জন করার কারণে যদি কেউ ঘৃণা করে তাহলে কাফের হয়ে যাবে কত হচ্ছে এটা তো প্রত্যেক আমাদের উচিত আমাদের দুর্ভাগা হওয়ার একটা কারণ হচ্ছে আলেমকে ঘৃণা করা মুমিন মুত্তাকিকে ঘৃণা করা দুর্ভাগ্য কেয়ামত দিন ফেসে যাবে ফেসে যাবে তো আমার আলেম দিন যারা মুত্তাকি মুমিন আছে তাদেরকে অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আমির সুন্নাদ দামাদবার কাতুমুল আলিয়া মাদানী মুজাকারাতে একবার বলছিলেন অনেক মানুষ এভাবে বলে না আমাদের যাবাই কি একজন মানুষ আগে নামাজ পড়তো না বা নামাজের প্রতি এত অগ্রসর ছিল না হঠাৎ করে তার তওবা করার সুযোগ হয়েছে বা নামাজি হয়ে গেছে এখন সে পাঁচ মসজিদে নামাজে যায় মসজিদে নামাজ পড়ে তো কিছু বন্ধু বান্ধব কিছু লোকজন এলাকার মানুষজন বলে আল্লাহওয়ালা হয়ে গেছে বা মসজিদমুখী হয়ে গেছে বা এরকমের কিছু কথা তাকে ছোট করার জন্য অপমান করার জন্য বলে আমিরুল সন্ন্যাত বলেন এটা কত বড় গুনাহের কাজ সেটা মরার পরেই সে বুঝবে তার কারণ হলো গিয়ে একজন বান্দা আল্লাহ তাবার কোতালার সাথে সুসম্পর্ক গড়ার জন্য যাচ্ছে সেখানে সে বিভিন্ন কথার মাধ্যমে কুটোক্তি করার মাধ্যমে তাকে বাধা দিচ্ছে তো এর যে ভয়ঙ্কর শাস্তি আছে সেটা এখন নয় হয়তো পরে বুঝবো ঠিক মোতালি ভাই যেটা বললেন একজন আলিমে দিন অর্থাৎ সে জ্ঞান অর্জন করছে আল্লাহ তাবারক তালার মারেফতকে হাসিল করার জন্য সে জ্ঞান অর্জন করছে শরীয়তের দিক নির্দেশনা জানার জন্য সে জ্ঞান অর্জন করছে আল্লাহ তাবারক তালার হুকুম হাকামকে জানার জন্য সেখানে অপর বান্দা আল্লাহ তাবারক তালার এই হুকুমকে জানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তো এর ভয়ঙ্কর শাস্তি আমতের ময়দানে দেখতে পারব ওই যে একটু আগে আমরা যেটা বললাম যে দুর্ভাগা যারা তারা কালকেয়ামতের ময়দানে না হুজুর সাল্লাহ সাল্লামের সাফাহাত পাবে না আল্লাহ তালার দিদার পাবে তখনই সে বুঝবে যে যন্ত্রণা কতটুকু আর আমি কী করেছিলাম দুনিয়াতে জেনেও আমি এমন অবস্থার মধ্যে পড়েছিলাম আজ দেখেন যদি মানুষ মানুষের ব্যাপারে প্রশ্ন করা হয় আপনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দেখবেন প্রত্যেকটা জায়গাতে দেখবেন অ্যাডভান্স পণ্ডিত যেটাকে আমরা বলি সে কাজ করে এক সেক্টরে সে পুরা বাংলাদেশের সব সেক্টরের খবর তার কাছে আছে আপনার তো দরকার ছিল না হয়তোবা তারপরেও আপনার শখ বা আপনার ইচ্ছা আপনি প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ধারণা নিয়ে নিছেন কিন্তু যেটা নেওয়ার দরকার ছিল যেটার বিষয়ে জানার দরকার ছিল সেটাই আপনি আমি জানতে পারিনি ধর্মীয় জ্ঞানটা আল্লাহ তালার দরবারে দোয়াও করতে হবে তওবাও করতে হবে এবং ক্ষমাও চাইতে হবে পাশাপাশি আমাকে দুর্ভাগা থেকে কিভাবে বের হয় আসা যায় যে আলোচনাগুলো হলো আজকে এর উপর আমাদেরকে আমল করতে হবে যেন আমি নিজে সেখান থেকে বের হয়ে আসতে পারি দুনিয়ার মানুষের কাছে যদিও আমি দুর্ভাগা কিছু আমার আসে যায় না কিছু আসে যায় না যদি রবের দরবারে আমি দুর্ভাগা হয়ে যাই তবে আমার সবই শেষ জান্নাত তো পাবোই না আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে দুনিয়ার কোনো ব্যক্তি যদি আমাকে ইমামা পড়ার কারণে কিছু বলল বা হ্যায় প্রতিপন্ন করলো বা আমাকে অপমানিত কোনো শব্দ ব্যবহার করলো আমার কি আসে যায় আমার কিছু আসে যায় না কিন্তু যদি আল্লাহ তার যদি আমি দুর্ভাগা হয়ে যাই তবে আমার সব শেষ সব শেষ আমার এই জন্য দুনিয়াতে থেকেই আমাকে কিছু অর্জন করতে হবে কিছু হাসিল করে এখান থেকে যেতে হবে যেন আল্লাহ তার রাসুলের কাছে আমি সৌভাগ্যবান মোত্তাকি মুমিন হিসাবে গ্রহণ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি আল্লাহ তাবার কথা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা যারাই আমাদের অনুষ্ঠানে ছিলেন আপনাদের শুক্রিয়া আদায় করছি স্টুডিওতে যারা আছে তাদেরও শুক্রিয়া আদায় করছি ইনশাআল্লাহ আবার কোথাও আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন যে যেখানে আছেন আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি সালা السلام عليك

السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك الله وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك الله وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تهجد آر